অশোক গাছের গল্প কি? রাবণের দ্বারা সীতা হরণের অনেক বছর আগে ভীল জাতির এক নরভক্ষী ছিল অশোক। মধ্য ভারতের জঙ্গলে ঘুরে ঘুরে সে যাত্রীদের মেরে খেয়ে যেত। একদিন ভোজন খুঁজতে খুঁজতে বেরিয়ে দেখে এক তপস্বীকে। অশোক কোনোদিন দেখেনি কোনো মানুষ এত শান্ত, নির্মেঘ, নিশ্চল। সে জানতে চাইল এই সুখের রহস্য। ঋষি বলেন, আমি প্রসন্ন হলাম যে তুমি নিজের দুষ্কর্মের জন্যে অনুতপ্ত, কিন্তু তুমি যা চাইছো তা তুমি এখনই পাবে না। এই জীবন আক্ষেপ এবং প্রার্থনাতে কাটাও, অন্য জীবনে তুমি গাছ হয়ে জন্মাবে লঙ্কাতে, আর তোমার ছাওয়াতে শরণ নেবে সীতা। একদিন হনুমান সীতাকে খুঁজতে লঙ্কায় আসবেন। রামের সন্দেশে সীতাকে দিতে তোমার ডালের উপরে বসবেন। উনার বচনে শুনে সীতার শোক আর দুঃখ শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে তোমার সব পাপ ধুয়ে যাবে আর তোমার দুঃখ সদাপের জন্যে দূর হয়ে যাবে। তোমার নাম হবে অশোক, ওই গাছ যে সব দুঃখ দূর করে। এমন অনেক বিচিত্র এবং কৌতূহলজনক গল্পের জন্যে আমাদের ইউটিউব চ্যানেল সেভ এন্ডেঞ্জার্ড স্টোরিজকে সাবস্ক্রাইব করুন।